ইভিনিং এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে কালী পুজোর পরের দিন, মানে দিওয়ালির পরের দিন। তো কালকে তো বৃষ্টি বৃষ্টি করে কেটে গেল, কোথাও একটু ঠাকুর দেখতে পেরোলাম না, জন্মদিনটাও মানে আমার সেই ঘরে বসেই কাটলো কালকে। তো যাই হোক, কালকে দিনটা ফিরিয়ে যাওয়ার পরে আজকে এখন সন্ধেবেলাতে ভাবছি একটু বাইরে যাই, ঠাকুর ঠাকুর দেখে আসি। তো তার জন্য এখন রেডি হব। অভি জাস্ট ডিউটি সেরে এখন উঠলো, ও ফ্রেশ হতে ঢুকেছে, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে বেরোনো যাবে, ঘুরুঘুরু করা যাবে। তো আমি রেডি হয়ে গেছি, রঙ্কিনী এখন রেডি হচ্ছে প্রায় শেষের দিকে, তো একটু জলদি করো দয়া করে। 8:30 পেরিয়ে গেছে, জলদি করো। রাত হলেই মজা না, ঘটবার বলে জিনিস নেই, জিনিসপত্র নেই। আমরা বেরিয়ে পড়েছি অনেক কসরতের পর, আজ প্রচন্ড ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। আজকে আমরা বেরোনোর আগে আজ ঝগড়া করিনি, ঠিকঠাক ভাবে বেরিয়েছি। দেখি পুরো রাস্তাটায় কি হয়। এমন কোনো দিন হয় না যে আমরা বেরিয়েছি আর ঝগড়া হয়নি। দেখা যাক।
ছোট বড় সবার প্রিয় আমাদের এই পাপড়ি চাট। লাইনে দাঁড়িয়ে অনেক ভিড় দেখে আমরা আর ওয়েট না করে বেরিয়ে পড়ি ঘরের উদ্দেশ্যে। আর রাত্রিও অনেকটাই হয়ে গেছিল।